হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য ফেসবুক থেকে ডিলেট করবেন বা মুছে ফেলবেন। সেই কাজটি কীভাবে করবেন সেটি এখন দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে কিছু কথা। অবশ্যই আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই ভিডিও নিচে গিয়ে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ভিডিওতে একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক দেওয়ার পরে সরাসরি আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাপস কিংবা ক্রোম ব্রাউজার যেটির মাধ্যমে হোক না কেন, ফেসবুক যে অ্যাকাউন্টটি আপনারা ডিলেট করতে চাচ্ছেন বা মুছে ফেলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তো আমি এখন আমার একটি অ্যাকাউন্ট আমি ফেসবুক লগ ইন করছি। তো ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাবেন অথবা আপনার ক্রোম থেকেও একটি করতে পারেন। আমার মনে হয় ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটি বেটার, এটি দিয়ে আপনি ইজিলি করতে পারেন বিষয়টি। তো আপনাকে ফেসবুকে লগ ইন করার পরে, অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনি ডিলেট করতে চাচ্ছেন সেটি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি নর্মালি চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে চলে যাবেন। এখানে গিয়ে আপনি চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার অ্যাকাউন্ট ওনার অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটাতে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে গিয়ে একটু লোড নিবে হয়তো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন, এই এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে উপরে দেওয়া থাকবে ডিঅ্যাক্টিভ, অর্থাৎ আপনি একইভাবে ডিঅ্যাক্টিভ করতে পারেন এখান থেকে ইচ্ছা করলে। ডিঅ্যাক্টিভ বিষয়টি হলো আপনি সাময়িক সময়ের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে রাখতে পারেন, আপনি যখন আবার লগ ইন করবেন তখন আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন। আর ডিলেট করলে আপনি, যেহেতু আমরা ডিলেট করা শিখতে চাচ্ছি সেহেতু আমরা ডিলেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেটেশন এইটা ট্যাপ করব। তো এখানে সিলেক্ট করার পরে আমরা এখানে ডিলেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা এখানে পাসওয়ার্ড বসাবো। তো পাসওয়ার্ড বসিয়ে আমরা এখানে কন্টিনিউ দিলেই আমাদের অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলেট হয়ে যাবে। 14 দিনের মধ্যে যদি আমরা এই অ্যাকাউন্টে লগ ইন না করি, 14 দিন পরে এটি ডিলেট হয়ে যাবে পারমানেন্টলি। তো এভাবে আপনি আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য ফেসবুক থেকে মুছে ফেলতে পারেন বা ডিলেট করতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে আসে কিংবা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।